হাই এভরিওয়ান, আমি আজকে লাইভে এলাম। অনেকে রিকোয়েস্ট করছিল, তো একটু টাইম পাচ্ছিলাম না আসার, তো ফাইনালি আজকে আজকে এলাম। বলো সবাই কেমন আছো? অলরেডি আমার কাছে এই কোয়েশ্চেনগুলো এসেছে। মিঠাই কেমন আছো? ভালো আছি। জুপিটার অর্পিতা কি মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। আমি বিগেস্ট ফ্যান, সবচেয়ে অফিসিয়াল মিঠাই, থ্যাংক ইউ। আচ্ছা আমার সাথে একজন আছে। হ্যালো, এটা কি ফেসবুক লাইভ? না, ইনস্টাগ্রাম। খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। আচ্ছা আমি তো মিষ্টি মানে তো এটা হচ্ছে রসগোল্লা। ওরে বাবা, মনোহরা কই? মিঠাই মনোহরা কই? হ্যাঁ কি রে, ভালো আছি। জি আশা ভালো আছি, তুমি কেমন আছো? শোনাই হাই শোনাই। দিদি প্লিজ টেক মাই নেম। হাই, তোমার নামটা তো আমি জানি না, তুমি তোমার নামটা বলো। খুব ভালো লাগে মিঠাই, থ্যাংক ইউ। মিঠাই ডেস্টিনি, আমার নেমটা বলো না, মিঠাই ডেস্টিনি। হাই, আরে সায়ব দা, প্রেরণা পাঠক ভালো, শরীফা ভালো আছি, তোমাকে খুব সুন্দর লাগছে। মুস্কান পারভিন, থ্যাংক ইউ মুস্কান। দিদি একবার ননসেন্স বলো, দ্য ইউনিক মিরাজ ননসেন্স না, আমি সিটের মতো করে বলি ননসেন্স। সুমিত্রি সাউ কিশোর মিঠাই, রোজ দেখি মিঠাই ভালো লাগে। সুচরিতা থ্যাংক ইউ সো মাচ। সোনালী ব্যানার্জি খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। কমেন্টগুলো খুব ফাস্ট যাচ্ছে। শুভম বড়াল এগিয়ে যান এগিয়ে যান, ভালো কাজের অপেক্ষাতে এলাম, থ্যাংক ইউ শুভম। আচ্ছা অনেক তো বললাম ভালো আছি বা ভালো লাগছে, সেই সব সব কিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার আমাকে বলো যে তোমরা যে মেসেজগুলো করো, যে মেসেজগুলো আমি দেখতে পাই না কাজের প্রেশারে, সেই কোয়েশ্চেনগুলো আমাকে বলো, চেষ্টা করছি সব কিছুর উত্তর দেওয়ার। হ্যাঁ রাধিকা ছিল আমার সাথে। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? রেড অ্যান্ড ইয়েলো এটা, হ্যাঁ বর্ষবরণ বর্ষবরণ। তোমার হাতে মনোহরা খাবো, আচ্ছা ঠিক আছে। আজকে কিসের শুটিং চলছে? আজকে একটা জি বাংলা একটা নতুন কিছু আসছে, যেটার জন্য তোমরা অপেক্ষা করবে একটু পরে, যখন প্রোমোটা ফাইনালি রিলিজ করবে, তো ততদিন মিঠাই ইজ দ্য বেস্ট শো, থ্যাংক ইউ সো মাচ দেবদ্যুতি, থ্যাংক ইউ। উচ্ছেবাবু কোথায়? উচ্ছেবাবু এখন নেই আমার সাথে, ভাবতে পারছি না। সবুজ লাইভ করছে, হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যি সাহেব, আমি লাইভ তো খুব একটা কখনোই করতাম না। আমাকে অনেকগুলো মেসেজ রিকোয়েস্ট আসছিলো যে লাইভে এসো লাইভে এসো, কারণ রিপ্লাই করা হয়ে ওঠে না সবাইকে,
তাই আজকে ভাবলাম আমি লাইভে আসি, কারণ একটু বসে আছি, একটু ফ্রি আছি। এরকম টাইম তো শুটিংয়ে থাকলে থাকে না, শুটিংয়ে থাকলে সারাক্ষণ শ্যুট করছি শ্যুট করছি, আজকে একটু বসে আছি তাই জন্য। আচ্ছা, মিষ্টি লাগছে মিঠাই রানী, থ্যাংক ইউ ফ্যান পেজ অফ মিঠাই। দিদি আমার নামটা বলো, চুনি নির্ভীক ফ্যান, হাই সাথী। ওকে, তোমরা কিছু কোয়েশ্চেন থাকলে মিঠাইয়ের জন্য কিছু বলো, আমি সেটার আনসার করতে পারি। এটা কি নিপার বিয়ের লোক? না, এটা মিঠাইয়ের কিছু বিয়ের কিছু লোক না, এটা একটা অন্য কিছু লোক, যেটা জিতে একটা নতুন ইভেন্টের লোক। সেটা কি সেটা তো প্রোমোটা আউট হলে বুঝতে পারবো। ওটা আমি খাচ্ছি, আবার কি করবো, আমি খেতে এত ভালোবাসি, সময় খেতেই থাকি। দিদি ডিসগাস্টিং বলো, ডিসগাস্টিং মা দুর্গা লাগছে। ওয়ান অ্যান্ড অনলি সৌমিত্রিষা, এই তো ওয়ান অ্যান্ড অনলি সৌমিত্রিষা, তোমার এডিটগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নিপাকে দেখাও প্লিজ, নিপা এখানে নেই, কুইন্টিলা ফরএভার, নিপা তো এখানে নেই, এরপর যেদিনকে লাইভ করবো যদি নিপা থাকে আমি আনবো। ডিসগাস্টিং বলেছি, ডিসগাস্টিং। শুভ্রজিৎ সাহা, এই তো জির একটা ইভেন্টে বললাম না, লাভ ইউ দিদি, অন্তমিল অফিসিয়াল, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। জয়শ্রী, হাই জয়শ্রী। কেশব, প্রিয়াঞ্জনা দত্ত, দুটোই ভালো লাগে, ইভেন্টের উপর ডিপেন্ড করে কোনটা পরবো। ফেভারিট ফুড আমার, আমি ভীষণ ফুডি, তো ফেভারিট ফুড বিরিয়ানি। মাই মম ইজ এ বিগ ফ্যান অফ ইয়ার্স, সুস্মিতা লাহিরি, থ্যাংক ইউ। উচ্ছে বাবু একবার বলো না, উচ্ছে বাবু বাড়ার সাথে কবে আসবো, ভাবছি কবে আসবো, টাইম নেই তো একদম। খুব সুন্দর লাগছে মিস্ত্রি, থ্যাংক ইউ। আমার বোন 24 আওয়ার্স মিঠাই নিয়ে থাকে, শৌতি দত্ত, বোনের জন্য মিঠাই, নামটা খুব ভালো, দেবাদ্রিত অফিসিয়াল ফ্যান পেজ, থ্যাংক ইউ। মেসেজের রিপ্লাই দাও না, বিশ্বাস করো আমি অনেক মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং ফেরার পথে উপরে যে মেসেজগুলো থাকে বা আমি বাড়ি ফেরে আসার পর রাত্রিবেলা আমি চেষ্টা করি যে রিপ্লাই করব, আর উপরে যে মেসেজগুলো থাকে সেগুলোতে রিপ্লাই করিও, কিন্তু যেগুলো সবার নিচে চলে যায় সব কটা পসিবল হয় না, সেটা তোমরা জানো, আমাকে ঘুমাতে হয়, পরদিন সকালে আর্লি কল থাকে, তো আমি চেষ্টা করি সবসময়। শুভ্রজিৎ, মনোহরা চাই, মনোহরা নেই, মনোহরা নেই আজকে, আমি সবসময় মনোহরা নিয়ে ঘুরি নাকি। সিজুকা, তোমার ফেভারিট ফুড বললাম না, বিরিয়ানি কি নকল তো সবসময় করি, অন্য কিছু কোয়েশ্চেন থাকলে বলো, কোমরে হাত দিয়ে দাঁড়াবো না, এখন আর পারছি না, আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম এখন একটু বসে আছি, পরে আবার দাঁড়াবো, আজকে 8টার সময় তো আবার মিটে কোমরে হাত দিয়ে দাঁড়াবো।
খাস না রে আর সাহেবদা, কি করবো বলো? না খেতে বাঁচতে পারবো না আমি, খেতেই হবে আমার। লাবণী পল, রোজ দেখি তোমার সিরিয়াল, থ্যাংক ইউ। মেসেজগুলো সব পর 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 চলে যাচ্ছে, বুঝতে পারছি না পর 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 চলে যাচ্ছে। তোমার কাছে কোনটা বেস্ট, মিঠাই আর সমিতি শরীতম ব্যানার্জি? আমার কাছে আমার সবকটা চরিত্রই বেস্ট, আর আমি নিজে সমিতি এসে সেও আমার কাছে বেস্ট, নো কম্পারিজন। আচ্ছা আসামে আসবে তো, লাভ ফর আসাম। আচ্ছা শ্রেয়া শ্রেয়সী পাল, থ্যাংক ইউ, আসবো নিশ্চয়ই আসবো। তোমরা এভাবে ভালোবেসো, একটার সৌরভ ঘোষ। দারুণ সুন্দর কমেন্টস কিছু। আদিতা কই? আদিতা নেই, থাকলে আনতাম। আমার ফুল ফ্যামিলি বসে মিঠাই দেখে রোজ, ইভেন আমি যেখানে একটাও সিরিয়াল জীবনে দেখতাম না সেখানে মিঠাই দেখি, এত ভালো লাগে। আমার নাম প্রতিমা, লাভ ফ্রম মেমারি। থ্যাংক ইউ প্রতিমা, কিপ ওয়াচিং মিঠাই। তাহলে তোমার হাতের কেকটা দাও। হ্যাঁ একটা স্পেশাল ইভেন্ট আছে জির, সেটা প্রোমোটা আউট হোক তারপর বলবো। বার্থডে কবে? বার্থডে 24th February। পুনম, হাই পুনম। কি মিষ্টি তুমি, বাংলাদেশ থেকে সেদিন তুমি আমার ফেসবুক পোস্ট শেয়ার করেছিলে, নামটা বলো আমার, শাহজাদি। হাই শাহজাদি। বিগ ফ্যান ফ্রম বাংলাদেশ, লাভ ইউ বাংলাদেশ। আমার বয়ফ্রেন্ড কে? আমার বয়ফ্রেন্ড নেই, সিঙ্গল, টোটালি সিঙ্গল। কেহার হল্লা পার্টি আজকে নেই আমার সাথে, আজকে তো আমি জির একটা ইভেন্টে এসেছি। খুব ভালো ডান্স করো। হ্যাঁ আমি তো ডান্সার, থ্যাংক ইউ। কমেন্টগুলো সব পরপর পরপর চলে যাচ্ছে না, করে উঠতে পারছে না। সৌমিত্রিষা ক্যাসেল, লাভ ইউ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ, লাভ ইউ টু। খুব তাড়াতাড়ি মিঠাইয়ের 100 এপিসোড হবে, ফ্যান পেজ অফ মিঠাই। হ্যাঁ 100 এপিসোড হবে, সেদিন আমি একটা লাইভে আসার চেষ্টা করব, যদি খুব চাপ না থাকে তাহলে। বার্থডে চলে গেছে? হ্যাঁ চলে গেছে বার্থডে ফেব্রুয়ারিতে। তোমার হেয়ারটা কি নিজের? এই কোয়েশ্চেনটা অফেন আসে, সত্যি আমার হেয়ারটা নিজের। তবে আজকে একটা ইনসিডেন্ট হচ্ছিল, সেটা হলো একটা প্রদীপে আগুন ছিল আর চুলটা লেগে চুলটা অলমোস্ট পুড়ে যাচ্ছিল আমার, একটা ইনসিডেন্ট হয়েছে। তখন খুবই কাঁদছিলাম, আমি ভেবেছিলাম যে আমার কোথায় চুলগুলো সব পুড়ে গেছে, কিন্তু গোপাল আছে, ভগবান শক্তি আছে, সেই কারণে আমার সব কটা চুল পড়ে নি, কিছুটা চুল পড়েছে সেটা ঠিক। সব সবটাই আপনাদের সবার বা তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে আর ভগবানের দয়ে যে আমার সব কটা চুল পড়ে নি। আমার চুলটা নিজেরই, নিজের চুল না হলে হয়তো অন্য পিসে চুল পড়তো, বাট নিজে পুড়ে গেছে এখান থেকে, এগুলো পুড়ে গেছে। আমি ভেবেছিলাম আর কখনো চুল উঠবে না বা বাড়বে না, তো আমাকে সবাই বলেছে যে কেটে দিলে আবার চুল বেড়ে যাবে। আর
আজকের ইনসিডেন্টটা আমার সারা জীবন মনে থাকবে, যে আমি পুড়ে যাচ্ছিলাম। বাবুর সাথে রিয়েল লাইফ বন্ডিং কেমন? খুব ভালো, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। লাভ ফ্রম জনাই, থ্যাংক ইউ। তুমি তোমার ভক্তদের এত বেশি ভালোবাসো, সত্যি আমরা মুগ্ধ ভালোবাসা নিয়ে। সুমিত্রেশা মাই অ্যাফেকশন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমাদের ভালোবাসার জন্যেই আজকে লাস্ট উইকে আমরা বেঙ্গল টপার ছিলাম। তোমার সব কিছু তোমাদের ভালোবাসার জন্য, খুব ভালো তো বাসবই, তোমরা এত ভালোবাসা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ কুইন গার্গি। তুমি মনোহরা নেমটাই সিরিয়ালে আগে জানতে? না, আমি জানতাম না। আমি প্রমোর দিন ফার্স্ট শুনেছি যে জনাই বলে একটি জায়গা আছে যেখানে মনোহরা বা মিষ্টি খুব বিখ্যাত। আর তারপর তো শ্যুটের জন্য জনাইতে গিয়েও ছিলাম, জায়গাটা খুব সুন্দর, জনাই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। গিয়ে সত্যি সবাই এত ভালোবাসছিল, ওখানকার মানুষজন এত ভালোবাসা দিয়েছে, মনে হচ্ছিল যেন আমি সত্যিই জনাইয়ের মেয়ে। আমার খুব ভালো লেগেছে গিয়ে। আর ওখানকার মিষ্টি খেয়েছি, মিষ্টি তো অসাধারণ। ওখানকার মনোহরা খুব ভালো খেতে এবং সবকটা মিষ্টিই খুব ভালো খেতে। আমি তো আমরা সবাই ওখান থেকে ফেরার সময় প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছি জানাই থেকে। ভালো আছি সুচরিতা, ফ্যান পেজ অফ মিঠাই বাংলাদেশ এসো। আসবো বাংলাদেশে। তুমি মিষ্টি খেতে ভালোবাসো? ভীষণ ভালোবাসি। আচ্ছা, আজকের মতন টাটা। সবার সাথে খুব গল্প হলো, আড্ডা হলো। সবাই সোম থেকে রবি রাত 8টায় অবশ্যই মিঠাই দেখো, অনলি অন জি বাংলা। তো মিস করো না, সামনে আমাদের নতুন নতুন আরও সুন্দর এক্সাইটিং গল্প আসছে সেটা দেখার জন্য। ঠিক আছে, টাটা।